সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই নদীর মোহনায় নির্মাণ করা হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি 236 একর জায়গায় নয়নাভিরামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলবে, সে লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চকন মাইথা রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে 2017 সালে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য স্থান নির্বাচন করা হয়েছে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নদীর পাড়ের রবীন্দ্র জমিদারি এলাকায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের সকলেরই স্বপ্ন, একটা প্রত্যাশা, এবং এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্যে আমরা যে জায়গাগুলোকে অ্যাকোয়ার করার কাজ শুরু করেছি, এটি আপনি দাঁড়ালে পরে আপনার মনে প্রশান্তি দেবে এবং সেটি একটি বিস্তীর্ণ অঞ্চল। প্রথম ধাপে ঠাকুরবাড়ির জমিদারির 1400 একরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য 236 একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা এখানে একটি ব্রিজ নির্মিত হবে এবং যে ব্রিজটি এই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেটার সঙ্গে মূল যে রাস্তা তার সাথে যোগাযোগ মানে সূচিত করবে, এবং সাথে সাথে আমাদের এই নদীর পাড় দিয়ে যে বিস্তীর্ণ অঞ্চল বাঁধ আছে, এই বাঁধে যদি একটি প্রশস্ত রাস্তা নির্মাণ করা যায় তাহলে নদীর কোল ঘেঁষেও আবার বিশ্ববিদ্যালয়ে আসা যাবে। তো সেটি একটি বৈচিত্র্যপূর্ণ নৈসর্গিক সৌন্দর্য পরিমণ্ডিত একটি বিশ্ববিদ্যালয় হবে। প্রথম পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন হলে 7,500 ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে পড়াশোনা এবং গবেষণার সুযোগ পাবেন। সিরাজগঞ্জের বড়াল এবং গোয়ালা নদীর মোহনায় নির্মাণ করা হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এর নির্মাণ শৈলীতেও রাখা হচ্ছে আবহমান বাংলার নানা ঐতিহ্য। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে চকর মালিথা, চ্যানেল আই।